জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। যে সমস্ত স্থানে স্বয়ং ভগবান আবির্ভূত হন বা লীলা বিলাস করেন সেই সমস্ত স্থান বৈষ্ণব জগতে শ্রীধাম নামে পরিচিত। আর যে সমস্ত স্থানে শ্রী ভগবানের নিত্য পার্ষদগণ বা নিত্যসঙ্গীগণ আবির্ভূত হন বা জন্মগ্রহণ করেন সেই স্থানগুলি বৈষ্ণব জগতে শ্রীপাঠ নামে খ্যাত। তো আজ আমরা সেইরূপ একটি শ্রীপাঠ দর্শন করব, শ্রীপাঠ শ্রীখণ্ড, ঠাকুর নরহরি সরকারের বিলাসভূমি। এই শ্রীপাঠ শ্রীখণ্ডে যেতে হলে আপনি কাটোয়া থেকে বর্ধমানগামী ট্রেনে উঠবেন এবং উঠে কাটোয়ার পরবর্তী স্টেশনই হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড, অথবা আপনি বর্ধমান থেকে কাটোয়াগামী ট্রেনে উঠতে পারেন এবং কাটোয়ার আগের স্টেশন শ্রীপাঠ শ্রীখণ্ড। এই শ্রীপাঠ শ্রীখণ্ড স্টেশনে নেমে টোটো রিক্সায় 5 মিনিটের পথ, 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনার শ্রীপাঠে পৌঁছতে। শ্রীপাঠের অপরূপ শোভা, কলিযুগ পাবন অবতার, প্রেম অবতার শ্রীমন মহাপ্রভুর 5 জন পার্ষদ বা সঙ্গী এই স্থানে অবস্থান করেই যেন এই ভূমিকে আরও মহিমান্বিত করেছেন। প্রভু গৌরহরির 5 জন পার্ষদ পঞ্চশাখা এই শ্রীখণ্ডে অবস্থান করেছিলেন। মুকুন্দ, শ্রী নরহরি, শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী, চিরঞ্জীবী আর সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। নরহরি সরকার ঠাকুরের বাড়ির সীমানায় মূলত 3টি শ্রীমন্দির দর্শন করা যায়। একটি শ্রীমন্দির উত্তর দিক, তো সেই শ্রীমন্দির হচ্ছে নরহরি সরকার ঠাকুরের একেবারে অন্দরমহল, সেটিকে বলা হয় উত্তর বাড়ির ঠাকুর মন্দির। মাঝে একটি মন্দির আছে, সেটিকে মাঝের বাড়ির মন্দির, এবং তদ্দক্ষিণে আরেকটি মন্দির অবস্থিত, সেটিকে দক্ষিণ বাড়ির ঠাকুর মন্দির বলা হয়। তো এই 3টি চত্বর নিয়েই ঠাকুর নরহরি সরকারের বাড়ির সীমানা ছিল। তো আসুন আমরা সর্বপ্রথম উত্তর বাড়ির শ্রীবিগ্রহ দর্শন করি। এখানে শ্রী শ্রী রাধা মদন গোপালজিও সেবিত হচ্ছেন এই শ্রীমন্দিরে। রাধা মদন গোপালজির অপরূপ দর্শন সকলে দর্শন করুন। এই ঠাকুর চিনি বড় ভালোবাসেন, এই রাধা মদন গোপালজি। আর এখানে বাঁকারাই যে অবস্থিত সেবিত হচ্ছেন এই ঠাকুর। ঠাকুর নরহরি সরকারের পরবর্তীকালে রঘুনন্দন ঠাকুরের বংশধরেরা প্রতিষ্ঠা করেছেন। নরহরি সরকার ঠাকুরের সময় এই শ্রীবিগ্রহ ছিলেন না, পরবর্তীকালে এই বিগ্রহ প্রতিষ্ঠিত। সেই নরহরি সরকার ঠাকুরের প্রাণ গৌর, নাটুয়া গৌর সুন্দর, তিনি বর্তমানে দক্ষিণ বাড়িতে, দক্ষিণ ঠাকুর বাড়িতে সেবিত হচ্ছেন। আর আপনারা এখন দর্শন করছেন উত্তরের ঠাকুর বাড়ি। তো উত্তর ঠাকুর বাড়িতে এই রাধা মদন গোপালজিও সেবিত হচ্ছেন, দর্শন করুন। জয় রাধা মদন গোপাল। নাট্য মন্দির সামনে নরহরির প্রাণ গোলা গৌরাঙ্গ, দর্শন করুন ঠাকুরজি। এই মা এখানকার সেবায়েত, মা কৃপা করে একটি গ্রন্থ আমাদের দিচ্ছেন। এই শ্রীখণ্ডের সংক্ষিপ্ত ইতিহাস। তো এই আমাদের এখানকার গোসাই মা, দর্শন করুন সবাই। জয় রায়। তো আসুন আমরা এই মায়ের শ্রীমুখ থেকে এই রাধা মদন গোপালজিউর মাহাত্ম্য শ্রবণ করি।
আসুন আমরা সবাই শ্রবণ করি। এই যে শ্রী মদনগোপাল বিগ্রহ দেখছেন রাধা মদনগোপাল, এনার একটি অলৌকিক ঘটনা আমরা মানে এসে থেকে শুনছি, যেটা বংশ পরম্পরায় একদিন একটি ঘটনা ঘটে। তখনকার দিনে মাটির জ্বালাই করে চিনি রাখা হতো, শিষ্যরা ভক্তরা দিত, সেই মাটির জ্বালাই করে চিনি ঘরে রাখা আছে। এখন তারপর কিছুদিন পর যখন সেই জ্বালা খুলে দেখে যে বাড়িতে বকাবকি করছে, চিনি নেই, চিনি হাঁড়ি খালি পড়ে আছে, তখন বাড়ির কর্তারা বকাবকি করছে বৌমুজিদেরকে। তখন মদনগোপাল স্বপ্নদেবী বলছেন দেখ হাঁড়িতে ফুটো আছে, আমি ফুটো করে চিনি খেয়ে নিচ্ছি, আমার জিনিসটা তোরা রেখে দিয়েছিস অমনি করে বেঁধেছি, দেখ আমি খেয়ে নিয়েছি, আমি থাকতে পারিনি, আমি খেয়ে নিয়েছি চিনি। এই এই থেকে চিনি খাওয়ার প্রচার, যে যা মানসিক করে, কারোর বাচ্চা হয়নি, কারোর কোনো জিনিস হারিয়ে গেছে, কারোর কোনো অঘটন, কারোর কোনো মনের বাসনা, দূর দূরান্ত থেকে লোক যখন মানসিক করে সেই জিনিস সেই কাজটি হয়। এই হলো আমাদের মদনগোপালে নিয়ে। বহুদিন আগে আমার ছেলে, তখন আজ থেকে প্রায় 20 বছর আগে, 23 প্রায় 25 বছর আগেকার কথা, কানাডা থেকে 5টি ভদ্রলোক 2 বস্তা চিনি নিয়ে আসে, একদম বস্তায় করে চিনি নিয়ে আসে। কি না আসার পর আমাদের আমার ছেলের এই বাড়ির সামনে, তো ছেলেটি আমার ছেলেকে দেখে, আমি এই পাশের বাড়িতে ছিলাম, দিয়ে ছেলেটাকে দেখে ওরা বস্তা নামিয়ে রেখে আমার ছেলেকে জড়িয়ে ধরেছে, বলছে তুমিই তো আমাদের কাছে গিয়ে বলে এলে যে আমাদেরকে চিনি দিয়ে এসো, আমাদেরকে চিনি দিয়ে এসো, তুমিই তো বলে এসছিল। না আমি বলিনি, আমি আমি কোথায় গেছি, আমি তো যাইনি, আমি মায়ের কাছে ছিলাম। ও কান্নাকাটি করছে, দিয়ে ছুটে গিয়ে আমাকে ডাকছে, ও মা আমাকে কি বলছে ওরা দেখো, দিয়ে এসে বলে তখন বলে বলে আপনার ছেলেটি সেই আমাদের স্বপ্নের সেই ছেলে, কি লীলা প্রভু, দিয়ে বলছে কোকড়া কোকড়া চুল ছিল, রংটা শ্যামলা শ্যামলা রং, এইটুকুনি যে ছেলে। দিয়ে তখন ওরা এসে বলছে আমি কি ব্যাপার আপনাদের, না আমরা বহু দূর থেকে আসছি মা, কানাডা থেকে আসছি, আমাদেরকে ঠাকুর মানে অতিষ্ঠ করে বলেন কিনা, মানে তঞ্চেট করে, একদিন নয় একাধিক জনকে, যে স্বপ্ন দিয়ে বলেন যে আমাদেরকে চিনি দিয়ায়, চিনির কমতি হচ্ছে আমাদেরকে চিনি দিয়ায়, 2 বস্তা চিনি এনেছি চিনিটা ভক্তি পাওয়ার জন্য। আর ঠিক এসে দেখছি আপনার ছেলের মতনই স্বপ্নের সেই ছেলেটির সঙ্গে মিল, তাই তাই আমাদের এই আপনার ছেলেকে দিয়ে সেই বুকে জড়িয়ে ধরে পা দুটো নিয়ে বলছে এই কি সেই রঘুনন্দন। আমি বলছি বলবেন না ওরকম কথা, আমি তো মা আমার ভয় করে, তাই আমি বলছি বলবেন না এরকম। তখন ও সবে কথা শিখেছে, দিয়ে এসে তখন সেই চিনি ঠাকুরকে দেওয়া হলো মদনগোপালকে, সে এই করে আমার ওই ছেলেকে নিয়ে বলে তোমাকে নিয়ে আমি ঘুরবো, দিয়ে বললাম এখানে কী কী দর্শন আছে, বড়ডাঙায় নিয়ে গিয়েছে এ করেছে সেই ছেলে। আর আমার ছেলে তাদেরকে একটি গল্প বলেছিল, আমার খুব ছোটোর থেকে দাদু বা বাবার কাছে এইসব শুনে, তো তা গল্প বলেছিল যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বপ্রাপ্তি হয়। এই গল্পটা পাখির একটি গল্প আছে, এক সাধু একজনের বাড়িতে ভিক্ষা করতে যায় রোজ, হরে কৃষ্ণ কৃষ্ণ একটি পাখিও বলে হরে কৃষ্ণ, তা সাধু বাবা বলছে যে পাখিটা ডেকে ভিক্ষা নিয়ে চলে যায়, তখন বলছে ও সাধু বাবা ও সাধু বাবা তুমি যে খালি বলো হরে কৃষ্ণ নাম করো উদ্ধার পাবে, আমি আজ 14 বছর ধরে তোমার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ নাম করছি, কই উদ্ধার পেয়েছি, পাইনি তো উদ্ধার, তুমি মিথ্যা কথা বলো কেন, মিথ্যা কথা বলে মা ঠাকুরের কাছ থেকে ভিক্ষা নিয়ে যাও। সাধুর মনে খুব কষ্ট হলো, তাই তো গিন্নিমাকে বললেন যে গিন্নিমা তোমাকে একটি অনুরোধ করছি মা, ওই পাখিটিকে তুমি ছেড়ে দাও, ও পাখি তোমার পাখি না, তুমি কষ্ট দিচ্ছ তাকে ছেড়ে দাও। সাধুর কথা শুনে পাখিটিকে ছেড়ে দিল, পাখি গাছে উড়ে গিয়ে বসে থাকলো, সাধুবাবা ভিক্ষা নিয়ে বেরোচ্ছে, বলছে ও সাধুবাবা ও সাধুবাবা, সাধুবাবা বলছে আবার বলছো কেন তোমার তো মুক্তি হয়েছে, বলছে কিসে মুক্তি হয়েছে জানো, তোমার ওই হরে কৃষ্ণতে নয়, আমি মুক্তি পেয়েছি তোমার মতো সাধু সঙ্গ পেয়েছি। এই বলে সেইটি সেই গল্পটি সেই কানাডার ছেলে মানুষদেরকে আমার ছেলে বোঝায়, সেই থেকে মানে এখনো পর্যন্ত মানে মাঝে মধ্যে গিয়ে করে ফোন করে খবর নেয়, ইয়ে করে, মানে অত দূর থেকে যেতে তো পারি না, কিন্তু আপনাদের এই সঙ্গটা আমরা জীবনেও কোনোদিন ভুলতে পারি না, তাই আমাদের মদনগোপাল চিনি খাওয়ার এই সেই চিনি খাওয়া এই সেই চিনি খাওয়া ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু, তাই যায়, ধন্যবাদ। এই হলো মাঝের বাড়ির শ্রীমন্দির, এই মন্দিরে রাধা মদনমোহনজিও সেবিত হচ্ছেন এবং রাধা শ্যাম সুন্দরজিও সেবিত হচ্ছেন, দর্শন করুন, অপূর্ব দর্শন শ্রী শ্রী রাধা মদনমোহনজিও এবং রাধা শ্যাম সুন্দরজিও এখানে সেবিত হচ্ছেন।
এই শ্রী বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহনজি এবং তার পাশে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজি দর্শন করুন। এখানে নরহরি সরকার ঠাকুরের ভজন কুঠির অবস্থিত, দর্শন করুন। মধুমতি নামে সখী ছিল বৃন্দাবনে, এবে নরহরি নাম হল গৌরবনে। নরহরি সরকার ঠাকুর প্রভুর ভজন কুঠির দর্শন করুন। জয় নরহরি, জয় গৌর নরহরি। দর্শন করুন সরকার ঠাকুরের ভজন কুঠির। এবার আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ বাড়ির শ্রীমন্দিরে। এই মন্দিরে রাধা গোবিন্দ দেবজিও সেবিত হন। তো বর্তমানে এই মন্দিরেই নরহরির প্রাণ গৌর সেই নাটুয়া গৌর সুন্দর এই মন্দিরেই সেবিত হচ্ছেন, এবং নরহরি সরকার ঠাকুরের দাদা মুকুন্দ সরকার ঠাকুরের বা মুকুন্দ কবিরাজের পুত্র রঘুনন্দনের সেই গোপীনাথ, সেই রঘুনন্দনের হাতে নাড়ু খাওয়া গোপীনাথ এই মন্দিরেই সেবিত হচ্ছেন। তো এই গৌর গোপীনাথ এই তিন মন্দিরে পালাক্রমে ঘুরে বেড়ান বা পালাক্রমে সেবা হয়। মদন গোপালের কাছে অর্থাৎ উত্তর বাড়িতে মাসে 15 দিন এবং গোবিন্দের কাছে মাসে 10 দিন বা দক্ষিণ বাড়িতে মাঝে 10 দিন এবং মদনমোহনের কাছে অর্থাৎ মাঝের বাড়িতে 5 দিন সেবিত হন। তো আসুন এই মন্দিরের পূজারী বা সেবায়েতের কাছে আমরা এই মন্দিরের মাহাত্ম শ্রবণ করি। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বিষ্ণুকে আর গোপীনাথ যে রঘুনন্দনের হাত থেকে নাড়ু বা চাচি পেয়েছিলেন একদম গোবিন্দ রূপ ধারণ পেয়েছিলেন ওই মন্দিরে মাঝের মন্দিরে, কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বিষ্ণুকে আর গোপীনাথ তিনটে মন্দিরেই গোটা মাসটা ঘুরে সেবা নেন। এই মন্দিরে নেন মাসে 10 দিন, যেখানে নাড়ু পেয়েছিলেন বা চাচি পেয়েছিলেন সেখানে নেন মাসে 5 দিন, আর পিছনে আছে রাধা মদন গোপাল মন্দির ওখানে নেন 15 দিন মাসে। এইভাবে এরা তিনজন ঘুরে, আর যে গোপীনাথের কথা বলছি আপনার, এই গোপীনাথ ওই মন্দিরে রঘুনন্দনের হাত থেকে নাড়ু বা চাচি পেয়েছিলেন তখন তারা যখন ওনার বাবাকে কবিরাজির জন্য নিয়ে গেছিলেন কোথাও, তখন 7 বছরের ছেলে রঘুনন্দন ওনার সেবা দিয়েছিলেন। উনি জানেন সেবা মানে পাওয়া, তাই ঠাকুরকে অনুবাদ দিলেন হয় কান্নাকাটি এই সেই করে প্রথম দিন পাইয়ে দেন, মা জিজ্ঞেস করে কি প্রসাদ দিয়ে দিলেন, ওটা ঠাকুর পেয়ে নিয়েছে, মা হবে বাচ্চা ছেলে হয়তো রাস্তায় আস্তে আস্তে খেয়ে নিয়েছে। দ্বিতীয় দিনও এক, কিন্তু ওখানে রাজামশাই বা রাজা হোসেন সাহ আমরা মুকুন্দকে 2 দিনে বেশি রাখতে পারিনি, হ্যাঁ ওনার ক্ষয়ক্ষতি অনেক কিছু হচ্ছিলো দেখে উনি হয়তো ভেবেছেন বা বুঝতে পেরেছেন যে উনি থাকলে হয়তো আরও আমার ক্ষতি হয়ে যেতে পারে, যার জন্য মুকুন্দকে এখানে ফেরত পাঠিয়ে দেন 2 দিন পর। তখন ওনার স্ত্রী বলে জানো দুদিন দুদিন রঘুকে ভক্তিতে দিলাম একজন প্রসাদ আনলো না, বলে ঠাকুর পেয়ে নিয়েছি। ওনার বাবাও সেই একই হয়েছিল যে হয়তো রাস্তায় আস্তে আস্তে পেয়ে নিয়েছে, কিন্তু ওনার বাবা যাই না, ওনার স্ত্রীকে বলে আজকেও রঘুকে দিয়ে ভোগটা দেওয়া করো। ওনার স্ত্রী বললেন ঠিক আছে, রঘুকে বলে যা রঘু ভোগটা দিয়ে আয়, বলো বাবা এসছে বাবাকে বলো, বলে বাবা এলো তুমি আজকের দিনটা দাও না কাল থেকে বাবা দাও, তাহলে গেছেন ভগ্নি অনুনয় বিনয় কান্না কাটি এই সেই করে কোনো রকমে গোবিন্দকে প্রকট করতে পারছেন না। তখন লাস্টে আগেকার দিনে দরজায় একটি হুঁকো বা ডাঁসা দিত, সেই ডাঁসাটি ধরেছে, ধরে বলছে খাবে না মানে না খেলে আজকে তোমার মাথায় ফাটিয়ে দেবো, খেতে তোমাকে হবে। গোবিন্দ ভাবছে এই বাবা এত মহাবিপদে পড়লাম, এই বালক তো সত্যি সত্যি আমাকে মারবে। তখন আবার গোবিন্দ রূপ ধারণ করে থালা থেকে চাচি তুলে রঘুনন্দন গোপীনাথকে পাচ্ছেন, গোপীনাথ আবার থালা থেকে চাচি তুলে রঘুনন্দনকে পাচ্ছেন।
দিদি সেই সময় ওনার বাবা দরজাটি খুলে ফেলেন এবং ওখানেই ওনার বাবা অজ্ঞান হয়ে যান। ঠাকুর নিজ বিগড়ে অর্ধ নান্য অবস্থায় দর্শন করুন এই সেই রঘুনন্দনের প্রাণের ঠাকুর গোপীনাথ, যে গোপীনাথ রঘুনন্দনের অনুনয় বিনয়ে রঘুনন্দনের ক্রন্দনে থাকতে না পেরে সাক্ষাৎ প্রকট হয়ে রঘুনন্দনের হাতে নাড়ু গ্রহণ করেছিলেন, এই সেই গোপীনাথ দর্শন করুন। যে গোপীনাথের হাতে এখনও অর্ধ নাড়ু লেগে আছে, ওই যে দর্শন করুন গোপীনাথের হাতে নাড়ু আপনারা দর্শন করতে পারছেন, দর্শন করুন সকলে প্রাণ ভরে। জয় রঘুনন্দন, জয় রঘুনন্দনের গোপীনাথ। এই হলেন নরহরি সরকার ঠাকুরের নাটুয়া গৌর সুন্দর, দর্শন করুন। এবং পাশেই বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত হচ্ছেন এবং পাশে গোবিন্দ দেবজিও। নিত্যানন্দ বাবুকে পান করান, তখন নিত্যানন্দ বাবু যখন জলটি পান করেন সেটি সম্পূর্ণ মধু, যার জন্য নিত্যানন্দ বাবু স্বয়ং নরহরি সরকারের পুরনো নামকরণে অর্থাৎ নরহরি সরকার ঠাকুর কৃষ্ণের আমলে মধুমতি নামে সখী ছিল বৃন্দাবনে, এবে নরহরি নাম হলো গৌরগণে। সেই জন্য পুরনো নামকরণ অনুযায়ী নিত্যানন্দ বাবু স্বয়ং নিজেই নামকরণ করে গিয়েছিলেন, আজ থেকে এর নাম হবে মধুমতি পুষ্করিণী। আমরা এখন যাচ্ছি মধু পুষ্করিণীর দিকে, সেই পুষ্করিণী আপনারা দর্শন করুন। খুব সুন্দর পরিবেশ চারিদিকে, মনোরম পরিবেশ। এই সেই মধু পুষ্করিণী, প্রভু নিত্যানন্দ এখানে এসেছিলেন, নিতাই চাঁদ এখানে এসে এই মধু পুষ্করিণীর জল পান করেছিলেন। কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতি নাম, আসিয়াছি তৃষিত হইয়া, এত শুনি নরহরি নিকটেতে জল হেরি, সেই জল ভাজনে ভরিয়া আনিয়া ধরিল আগে, মধুস্নিগ্ধ মিষ্ট লাগে গণসহ খায় নিত্যানন্দ, হাত জল ভরিয়ানে মধু হয় ততক্ষণে পুনঃ পুনঃ খাইতে আনন্দ। এই সেই পুণ্যশ্রী মধুমতি পুষ্করিণী। সেই পুকুরের জল, পুষ্করিণীর জল যখনই তুলে নিয়ে যায় নিতাই চাঁদের সেবার জন্য, তৎক্ষণাৎ এই জল মধুতে পরিণত হয়। তো এই সেই মধু পুষ্করিণী। জয় ঠাকুর নরহরি। তো আমরা এসে উপস্থিত হয়েছি নরহরি সরকার ঠাকুরের বিলাসপুঞ্জে। তো আসুন আমাদের সাথে সকলে দর্শন করুন নরহরি সরকার ঠাকুরের বিলাসপুঞ্জে। জয় ঠাকুর নরহরি। জয় গোরা 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 গৌরাঙ্গ হে, জয় গৌর প্রাণ গৌর, জয় গৌর সুন্দর। নরহরি সরকার ঠাকুরের বিলাসপুঞ্জে এসে উপস্থিত হয়েছি আমরা। চলুন আমরা সকলে সেই বিলাসপুঞ্জে দর্শন করি। জয় জয় শ্রী রাধেশ্যাম।
নরহরি সরকার ঠাকুরের বিলাসকুঞ্জ দর্শন করুন। এই হচ্ছে বিলাসকুঞ্জ। জয় ঠাকুর নরহরি, জয় ঠাকুর নরহরি, জয় ঠাকুর নরহরি। নরহরির নাটুয়া গৌরসুন্দর জয় ঠাকুর নরহরি। দেখুন বিলাসকুঞ্জের কি অপরূপ শোভা, বিলাসকুঞ্জের অপরূপ শোভা দর্শন করুন। গৌর নরহরির বিলাসকুঞ্জ। জয় জয় শ্রী রাধেশ্যাম। ঠাকুর সরকার, নরহরি সরকার ঠাকুরের বিলাসকুঞ্জ দর্শন করুন সকলে। এই হচ্ছে বিলাসকুঞ্জ। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। জয় 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 ঠাকুর নরহরি। এখানে গৌর গদাধর নরহরির চিত্রপট ভিতরে সেবিত হচ্ছেন সুন্দরভাবে, দর্শন করুন সকলে। অপূর্ব দর্শন, সকলে দর্শন করুন। জয় গৌর নরহরি, জয় গৌর নরহরি, জয় গৌর নরহরি। দর্শন করুন নরহরি সরকার ঠাকুর প্রভুর চরণাশ্রিত শ্রী শ্রী লোচনদাস ঠাকুরের চৈতন্যমঙ্গল গ্রন্থের রচনাস্থলী। জয় ঠাকুর নরহরি, জয় লোচনদাস ঠাকুর। দর্শন করুন শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুর ও অভিরাম গোস্বামীর মিলনস্থল। এই হচ্ছে শ্রী রঘুনন্দন অভিরাম গোস্বামীর মিলনস্থল। দর্শন করুন। জয় নিতাই, জয় জয় শ্রী রাধা।